এই ক্যান্ডেলটাকে নিচে আসা থেকে কে কে বাঁচায় এই ক্যান্ডেলটা নিচে আসা থেকে কে বাঁচায় আপের জন্য একটা টেট প্লেস করছি এই জায়গায় ক্যান্ডেলটা এই লেভেল পর্যন্ত যাওয়ার চান্সেস থাকবে সাথে সাথে আমি আপের জন্য দুইটা টেট প্লেস করলাম এই ক্যান্ডেলটা রিভার্স হওয়ার চান্সেসটা বেশি থাকবে বেশি থাকবে আমি আপের জন্য একটা টেট লাগাইছি এই জায়গায় হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম অনেক আছেন আজকে আমরা মার্কেটে আমি এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করছি এই জায়গায় আমাদের লেভেলটা হচ্ছে এই নিচে আছে ঠিক আছে লেভেলটা হচ্ছে এই নিচে তারপর ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করছে আমাদের এই জায়গায় একটা লেভেল ছিল ডবল জিরো রাউন্ড নাম্বার লেভেল বলতে পারেন এটা স্কিপ করছে এবং যখনই মার্কেট উপরে টাচ করছে যে লেভেল থেকে তখনই প্রেশার জেনারেট করছে নিচের দিকে যার কারণে হচ্ছে আমি ডাউনের জন্য একটা ডেট প্লেস করছি এটা আমাদের একটা পারফেক্ট একটা শিওর শট হয়েছে যেটা আমাদের উইন হবে ওকে গাইস একদম স্মল একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে মার্কেট ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের ডেটটা উইন দিছে ডোন্ট ওয়ারি এই ক্যান্ডেলটা আবার ব্যাক করার চেষ্টা থাকবে ঠিক আছে ওকে মার্কেট নিচের ফার্স্ট অফ অল আমরা দেখে নিব যে এই জায়গায় মার্কেটটা ট্রেন্ডে কি কোন ট্রেন্ডে আছে কি লাগতেছে মার্কেটটা সম্পূর্ণরূপে একটা ডাউন ট্রেন্ড ঠিক আছে মার্কেট হচ্ছে এর নিচে লো লো রেড করতেছে এটা হচ্ছে মার্কেটের টার্গেট এই যে লেভেলটা এটা হচ্ছে একটি স্ট্রং লেভেল মার্কেট এটা ব্রেক করছে স্ট্রং লেভেল এটা ছিল মার্কেটের টার্গেট ঠিক আছে এটা ব্রেক করছে স্মল ব্রেকআউট যদি ফার্স্ট অফ অল উপরে টাচ করতে তাহলে নিচে দিকে ট্রেড করা যাইত দেখি মার্কেট কি করে আমাদের এই জায়গায় এইখানটা রিভার্স হওয়ার চান্সেসটা বেশি থাকবে ঠিক আছে রিভার্স হওয়ার চান্সেসটা বেশি থাকবে আমি আপের জন্য একটা ট্রেড লাগাইছি এই জায়গায় এটা একটু উপরে পড়ছে ডোন্ট ওয়ারি তো উপরে আসার চান্সেসি দেখতেছি কারণ এই জায়গায় যখনই মার্কেট কি করছে স্ট্রংলি ব্রেকআউট দিয়েছিল তারপর হচ্ছে একটা উইক ক্যান্ডেল জেনারেট করছে সেলার উইক ক্যান্ডেল বলতে পারেন এটা ঠিক আছে যার কারণে হচ্ছে মার্কেট এই জায়গায় কামব্যাক করতে পারে এই লেভেল পর্যন্ত আসার চান্সেস থাকবে আমার টেটটা একটু উপরে পড়ছে দেখি কি করে মার্কেট সি মার্কেট আপের লিস্টেই আছে আপের জন্য একটা প্লেস করছি এই জায়গায় ক্যান্ডেলটা এই লেভেল পর্যন্ত যাওয়ার চান্সেস থাকবে কারণ এই জায়গায় স্যালাররা অ্যাক্টিভ হওয়ার জন্য এই ক্যান্ডেল ইন্টারেস্টেড ছিল না যার কারণে গ্যাপ ডাউন করছে মার্কেট নিচে থেকে ফার্স্ট অফ অল প্রেশার যে ক্রিয়েট করছে বায়াররা এই জায়গায় যে লেভেলটা ছিল এই লেভেল থেকে প্রেসার ক্রিয়েট করছে আপের দিকে কন্টিনিউশন দিছে যার জন্য আমি আপের জন্য ট্রেড করছি মার্কেট এই লেভেল পর্যন্ত আসছে যে লেভেলে হিট করতেছে ওকে লেভেলটা ভাঙার চেষ্টা যে কোনো ওয়ার্ল্ড র্যাঙ্কটই তৈরি হয় ভাঙার জন্য এরকম লেভেলও স্ট্রং স্ট্রং লেভেলও আপনার ভাঙার জন্যই তৈরি হয় তো এরকম কিছু না যে আপনি যে কোনো লেভেল আপনার কাজ করবেই করবে ওটা ভেঙে যেতেও পারে কাজ ওয়ার্কেবল ওয়ার্ক নাও করতে পারে মনে রাখবেন এরকম ওকে অবশেষে মার্কেট লেভেলের উপরেই লেভেলেই চলে আসছে এই জায়গা থেকে একটা টাউনের জন্য ট্রেড হয় জাস্ট উপর থেকে একটু কনফার্মেশন দেখা ছিল উপর থেকে একটু কনফার্মেশন তাহলে আমার রেটটা একটু ভালোই হইতো টি দেখি মার্কেট কি করে কোনটা তো রেড হবে লেভেলের জায়গায় পারফেক্ট লেভেলের ট্রেড বলতে পারেন এটা দেখি মার্কেট উইন দেয় নাকি লস দেয় কনসেপ্ট অনুযায়ী কাজ করতেছি উইন অথবা বা লস যে কোনো একটা হবেই তো লসকে কি করতে হয় অ্যাকসেপ্ট করতে হয় উইনকে অ্যাকসেপ্ট করতে হয় মার্কেট নিচেই ছিল কিন্তু টাইম মার্কেট লেভেলটা উপরে চলে গেল ওকে গাইস যে জায়গা থেকে আপনার কি আসার ছিল আশা ছিল সেলাররা আসেনি ঠিক আছে অর্থাৎ বাইররা কি করছে কন্টিনিউ করতে চাইতাছে তার জন্য লেভেলটা ব্রেক করলো সাথে সাথে আমি আপের জন্য দুইটা ট্রেড প্লেস করলাম ক্যান্ডেলটা কন্টিনিউ করবে সেটাই শিওর লেভেল আছে আমাদের এই জায়গায় লেফট সাইডে ঠিক আছে এবং এই জায়গায় বায়ারও ইন্টারেস্টেড উপর দিকে ওই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার চান্সেস থাকবে বেশি সি ওকে গাইস অবশ্যই কি করছে আমার ট্রেডটা প্রফিটই দিতেছে ঠিক আছে দুইটা ডেট ছিল প্রফিট দিছে নয়তো আজকে স্টপ লস টাই জায়গায় হিট হয়ে যেত ঠিক আছে তো এই ক্যান্ডেলটা ডাউনের জন্য ট্রেড থাকবে কিন্তু আমি এই জায়গায় কিনা ততটুকু মার্কেটে আমি ইন্টারেস্টেড নাই জায়গায় ট্রেড করার জন্য কারণ এই ক্যান্ডেলটা ডেটের জন্য একটা শিওস থাকবে তো এই জায়গায় যদি আমরা ক্যান্ডেল স্টিকের রিয়াকশনগুলো দেখি তাহলে হচ্ছে আপনার ক্যান্ডেল স্টিকের রিয়াকশনগুলো যদি দেখি তাহলে তেমন সুবিধাজনক মনে হচ্ছে না ঠিক আছে আমরা ফার্স্ট অফ অল এই ক্যান্ডালে ট্রেড করি তারপর হচ্ছে এই ক্যান্ডালে ট্রেড করি তারপর এই ক্যান্ডেলে ট্রেড করছিলাম এটা লস হয়েছে ঠিক আছে এই ক্যান্ডেল আমরা কন্ডিশনের জন্য দুইটা ট্রেড করি যে দুইটা ট্রেড বিন হয়েছে আমাদের ঠিক আছে অর্থাৎ আমাদের টোটাল ট্রেড হয়েছে পাঁচটা ওকে মার্কেট পারফেক্ট লেভেলে আসছে এবং এক্সিট হওয়ার পরে আসছে উপর থেকে যদি প্রেশার জেনারেট করে নিচের দিকে তাহলে ট্রেড হয় নিচে মার্কেটকে বারবার রিভার্স করার চেষ্টা করতেছি আমি কিন্তু তো উপরের দিকে যেতেছে ও সেই ম্যান এই টেটটা যদি লস হয়ে যায় তাহলে আমরা মার্কেটটাকে কি করে নিব স্কিপ করে নিব ঠিক আছে ওটা শেষ অব্দি না মার্কেট উপরে যাওয়ার চান্সেস দেখে যেতে পারে শেষ অব্দি লাস্ট ইফাটে উপরে যাওয়ার চান্সেস থাকবে এই ক্যান্ডেলটাকে নিচে আসা থেকে কে কে বাঁচায় এই ক্যান্ডেলটা নিচে আসা থেকে কে বাঁচায় দেখি এই ক্যান্ডেলটা তো প্রিভিয়াস যে ক্যান্ডেলটা সেটা আসে নাই এটা তো আসবে নাইনটি চান্সেস থাকবে ঠিক আছে যদি এই জায়গায় দেখেন তাহলে হচ্ছে আমার আজকের ট্রেডটা অলরেডি নয়টা ট্রেড হয়ে গেছে ঠিক আছে এই জায়গা থেকে আমি শুরু করছি ফার্স্ট অফ অল আমার এই ক্যান্ডেলের একটা লস ছিল ঠিক আছে তারপরে হচ্ছে এই ক্যান্ডেলে আবার লস এই জায়গায় একটা লস এই জায়গায় একটা লস অর্থাৎ নয়টা ট্রেড করছি আমি টোটাল তার মধ্যে আমার কি হয়েছে দুটা ট্রেড অলরেডি লস হয়ে গেছে ঠিক আছে ও তো এখন এই জায়গায় অনেকে বলবেন যখন আপনি ট্রেপ হয়ে গেছে না এই জায়গায় তাহলে ট্রেড করলেন কেন এই জায়গায় বায়াররা কি হতে পারে নাই বায়াররা অ্যাক্টিভ হতে পারে নাই এবং প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের মধ্যেই বায়াররা ক্লোজ দিছে তো আমি এই জায়গায় ট্রেড কেন করছিলাম জানেন তো আমি এই জায়গায় ট্রেড করছিলাম এই জায়গায় লেভেল আমাদের পারফেক্ট লেভেল এসে ক্লোজ দিছে মেবি আমি দেখতাছি তো পারফেক্ট পারফেক্ট ছিল কি না ও শিট ব্রেক করছিল মার্কেট কি করছিল ব্রেক করছিল তো আমার ট্রেডটা নেওয়া ভুল ছিল আর কি লেভেল আমি মনে করছিলাম যে লেভেলে পারফেক্টলি মার্কেট ক্লোজ দিছে তো আমার ট্রেডটা এই জায়গায় নেওয়া ভুল ছিল ভালোভাবে দেখতে হয় আমি দেখিনি হচ্ছে উট করে ট্রেড প্লেস করে নিয়েছিলাম তো আমি কেন ট্রেড প্লেস করলাম মার্কেট মুভমেন্ট আমি আসছে অনেক প্রেশার আছে বায়ারদের কিন্তু এই জায়গায় এসে বায়াররা উইক হয়ে যায় তারপর হচ্ছে একটা ক্যান্ডেলের মাধ্যমে আমাদের লেভেলে আসে যার কারণে হচ্ছে আমি এই জায়গা থেকে জন্য ট্রেড করছিলাম ঠিক আছে কিন্তু মার্কেট কি করছে এই জায়গায় একটা তো ছিল আপের দিকে সে কন্টিনিউ করছে আমি কি করছি আমি জন্য করছি ডাউনের তো ভুলটা আমারই ছিল ঠিক আছে পারফেক্টলি আমি দেখি নাই ঠিক আছে না দেখে ট্রেড করছি তার কারণে হচ্ছে আমার লস হয়েছে তারপরে এটাতে আমি শিওর হয়ে ট্রেড করলাম কেন ডাউনের দিকে কারণ এটা যদি কন্টিনিউ করা ছিল তাহলে এই যে উইকটা ছিল এই উইকটা ব্রেকআউট করা ছিল মার্কেটে ব্রেক করে নাই যার জন্য হচ্ছে আমি জন্য ট্রেড প্লেস করি অবশেষে আমার দুইটা উইন হয় ওকে এই ক্যান্ডেলটা যে ক্যান্ডেলটা ক্রিয়েট হইতেছে এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে এবং আমি আরো একটা ট্রেড করব আজকে দশটা ট্রেড করে আমার আজকের সেশনটা কমপ্লিট করব ঠিক আছে তো আমি একটা শিওর শট খুঁজবো যে জায়গায় ট্রেড করা মাত্রই আমাদের ট্রেডটা প্রফিট দেয় ওকে কে এই জায়গায় যদি আমরা দেখি তাহলে আমাদের একটা রেফারেন্সের ট্রেড হয়েছিলো কিন্তু এটা স্ট্রং ক্যানেল হওয়ার কারণে এটা রেফারেন্সের ট্রেড হওয়ার চান্সেসই কম থাকবে ঠিক আছে মার্কেট কন্টিনিউ করে নিতে পারে স্ট্রং ক্যান্ডেল হলে রেফারেন্সের ট্রেড হবে না মনে রাখবেন যদি স্ট্রং ক্যান্ডেল হয় তাহলে রেফারেন্সের ট্রেড হবে না ঠিক আছে আমরা কিছু সময় হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করি আমাদের অনেকেরিকোয়েশন হচ্ছে যে আমরা সঠিক মার্কেট হচ্ছে কি করতে পারতেছি না আমরা সঠিক মার্কেট খুঁজে পাচ্ছি না যে কোন মার্কেটে আমাদের ট্রেড করা উচিত ঠিক আছে কোন মার্কেটে আমাদের ট্রেড করা উচিত যে আমরা কোন মার্কেটে ট্রেড করব তো ধরেন এই জায়গায় যদি দেখেন তাহলে মার্কেটের ট্রেনটা কি ডাউন ট্রেন কিন্তু এই জায়গায় মুভগুলো মার্কেটের অনেক সুন্দরই ছিল অনেক সুন্দরই ছিল এই জায়গায় ট্রেডের আমাদের ট্রেডেবল প্লেস ছিল কিন্তু এই জায়গায় যদি আসেন তাহলে এই জায়গায় এখন দেখেন মার্কেটের মুভমেন্টটা কতটুকু আপনার কি হয়েছে ঠিক আছে মার্কেট মুভ করতেছে কিভাবে সেটা দেখার প্রয়োজন জায়গায় মার্কেট মুভ করতেছে দেখেন একদম একটা স্লিম মুভ দিতেছে যে জায়গায় হচ্ছে আপডাউন 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 এরকম করতে তো এরকম মার্কেট দেখে দূরে থাকেন মার্কেটের কি কী থাকতে হবে মার্কেটের অলওয়েজ ট্রেন্ডি মার্কেট থাকতে হবে এবং মার্কেটের যে স্ট্রাকচারটা সেটা স্মুথ হতে হবে বড় বড় মুভ দিতে হবে ঠিক আছে এরকম ছোটো 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 মুভে ট্রেড করবেন আপনি ট্রেপ হতে পারেন যার কারণে এরকম মার্কেট থেকে আপনি দূরে দেখেন ভালো ভালো মার্কেট খুঁজেন তো এই মার্কেটটাতে আসেন এই মার্কেটটাতে কি কাজ করা যায় অবশ্যই কাজ করা যায় আমরা যদি দেখি তাহলে এই জায়গায় মার্কেটের কোন জায়গাটা কাজের ছিল ঠিক আছে এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত এই জায়গা আমাদের আপ ট্রেন্ডে আপওয়ার ডাইরেশনের জন্য পারফেক্টলি ট্রেড ছিল তারপর আসি আমরা আবার কোথায় ছিল ঠিক আছে আবার হচ্ছে আমাদের এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আপার ডাইজেশনের জন্য ট্রেড ছিল তারপরে এই জায়গায় ইম্পালস ওয়েভে মার্কেট যাইতে আছে ঠিক আছে তো আপনারা যদি লেফট সাইডে লেগ না থাকে না তাহলে ট্রেডগুলো একটু ডিসকি হয়ে যায় স্টিক রিয়েশনের আপনার যদি কি থাকে ধারণা থাকে বেশি এবং আপনি যদি মুমেন্টাম বোঝেন ভালো বুঝেন পায়ের একটি সেলার একটি বোঝেন তাহলে এরকম ওয়েভেও আপনি ট্রেড করতে পারেন আপনার জন্য তারপরে আসেন এই জায়গায় মার্কেট হাই ক্রিয়েট করে নেই এই জায়গায় কী করছে এম প্যাটার্ন ক্রিয়েট করে মার্কেট এই জায়গায় ব্রেক করার পর না এই জায়গায় আমাদের যে লাস্ট যে লটা ছিল সেটা হচ্ছে এটা এটা ব্রেক করছে উপরে গেছে মার্কেট এই জায়গা থেকে কনফার্ম করছে এই জায়গা থেকে কী করেন ট্রেড করেন এই লেভেল পর্যন্ত এই জায়গায় এই জায়গাতে এখন মার্কেট উপরে আসতেছে আস্তে কই থেকে আমাদের যেতে পারে ঠিক আছে কোথায় থেকে যেতে পারে এ জায়গায় অর্ডার ব্লক আছে অর্ডার ব্লক থেকে মার্কেট যেতে পারে অথবা এই জায়গায় ইমব্যালেন্সও থাকতে পারে ইমব্যালেন্স থেকে মার্কেট অনেক সময় কন্টিনিউ করে আমাদের হ্যাঁ তো এখন আপনার এই জায়গায় কন্টিনিউশন করতেছে মার্কেট দেখি আমরা কিভাবে কন্টিনিউ করে এখন এই জায়গা থেকে আমাদের যদি মার্কেট কন্টিনিউশন দেয় কীভাবে দিতে পারে ঠিক আছে কন্টিনিউশন দিতে পারি কোনো চার্ট প্যাটার্নের মাধ্যমে কন্টিনিউশন করতে পারে নিচের দিকে তখন এটা টার্গেট সেট হয়ে যাবে অথবা যদি এই অর্ডার ব্লকে মার্কেট চলে আসে ঠিক আছে এই অর্ডার ব্লকে মার্কেট চলে আসলে এই জায়গা থেকে আপনার কী হবে ডাউনের জন্য ট্রেড স্টার্ট হয়ে যাবে কোনো প্যাটার্ন অথবা কোনো চার্ট প্যাটার্ন অথবা ক্যান্ডেল স্টিক মাধ্যমে মার্কেট ইন্ডিকেট করে যে নিচে যাবে তখন এই জায়গায় টার্গেটটা সেট হয়ে যাবে আপনি এই জায়গায় কি করবেন ডাউনের জন্য ট্রেড প্লেস করবেন প্রত্যেকটা ক্যান্ডেলই প্রত্যেকটা ক্যান্ডেল বলতে হচ্ছে আপনার লেফট সাইডে লেভেল দেখবেন তারপর হচ্ছে কন্টিনিউশন নেবেন মার্কেটে মুভমেন্ট মাধ্যমে কনফার্মেশন নিয়ে ট্রেড প্লেস করবেন আপনার ট্রেডগুলো উইন হবে তো এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা হওয়ার থাকবে ওকে এই ক্যান্ডেলটা একটা ক্লিন ক্যান্ডেল ভার থাকবে কারণ এই জায়গায় যদি দেখি তাহলে এই ক্যান্ডেলের ওপেন লেভেল থেকে কার আসছিল আসছিল ঠিক আছে তাহলে ক্যান্ডেলটা কি কি করছে 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 এই 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 টাচ টাচ করার পর যে লেভেলটা লেভেলটা গ্যাপ ডাউন করে ফিল আপ করে দিচ্ছে তাহলে এই জায়গা থেকে কার আসতে পারে বাইরে আসতে পারে না অবশ্যই বাইরে আসতে পারে কারণ মার্কেটে এখনো অর্ডারগুলোকে যাওয়ার চান্সেস থাকবে ইমার্জেন্স থেকে যে কন্টিনিউ করে নি বেরো না চান্সেস থাকবে যার কারণে এই ড্রেটটা আমাদের এই নিচের লেভেল থেকে প্লেস হবে একটা আমাদের প্রফিটেবল ট্রেড ঠিক আছে প্রফিটেবল ট্রেড থাকবে ঠিক আছে কারণ এই জায়গা থেকে বাইরে হয়েছিল যার জন্য আপনি এই লেভেল থেকে আপের জন্য ট্রেড প্লেস করতে পারেন আপের জন্য করতে পারেন দেখেন ওকে আমরা এখন মার্কেট উপর দিকে যেতেছে এখন মার্কেট কি করতেছে উপর দিকে যাইতেছে ঠিক আছে তো আমরা এই জায়গায় যদি দেখি তাহলে এই জায়গায় আমাদের লেভেল গ্যাপ লেভেল মার্কেট এই জায়গায় ফিল করছিলো তারপর আসছে আসার পর এই জায়গায় ব্রেক করতে পারে নাই স্যালাররা উইক হয়ে গেছে গ্যাপ ডাউন করে বাইরটাও অ্যাক্টিভ হতে পারে নাই স্যালাররা নিচের লেভেলে টাচ করে যখনই আপনার ক্লোজ দিছে তখন আপনার এই জায়গায় স্যালাররা কি ইন্ডিকেট করতেছে স্যালাররা ইন্ডিকেট করতেছে উই আর নট ইন্টারেস্টেড ইন দা মার্কেট মার্কেটের মধ্যে তারা ইন্টারেস্টেড না নিচে দিকে যেতে চায় না বাইরেরা এই জায়গায় একটিভ আছে তাহলে এই ক্যান্ডেল আপনি কি করতে পারেন আপনার জন্য ট্রেড প্লেস করতে পারেন অবশ্যই আপনি জন্য ট্রেড প্লেস করতে পারেন কারণ আমাদের মার্কেটের অর্ডার ব্লক এখনো উপরে আছে এই জায়গা পর্যন্ত মার্কেট আসার চান্সেস থাকবে ঠিক আছে তো এই ক্যান্ডেলটাতে আপনার জন্য একটা ট্রেড প্লেস হয় কিভাবে হয় দেখেন এই জায়গায় যে মার্কেট কি করছিল এই লেভেলটা এই জায়গায় ফেক ব্রেকআউট ট্রু ব্রেকআউট সেটা জানা আছে জাস্ট ঠিক আছে তো এখন এই কনসেপ্টটা কিভাবে আসবে দেখেন যদি এই যে ব্রেকআউটটা এটা যদি ফেক হয় তাহলে এই লেভেল থেকে আপনার স্যালারটা আসবে সেলারটা আসবে ঠিক আছে কারণ এই ফেক ব্রেকআউটের পরে এই জায়গায় তো না এই জায়গা থেকে স্যালার আসছে তখন এই জায়গা থেকে সেলাররা অ্যাক্টিভ হবে কিন্তু এই ব্রেকআউটটা যদি ট্রু ব্রেকআউট হয় তাহলে কি করবে এই যে লেভেলটা ছিল এই লেভেলটা এই জায়গায় রেজিস্ট্যান্সের কাজ করবে কিন্তু ট্রু ব্রেকআউটের কারণে এটা কি হয়ে যাবে এটা সাপোর্ট হয়ে যাবে তখন এই জায়গা থেকে মার্কেট যদি ওপেন হয় তাহলে আপনার উপর দিকে যাবে এখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে ব্রেকআউট এই ব্রেকআউটটা কি ট্রু ব্রেকআউট নাকি ফেক ব্রেকআউট যখন আপনি এরকম করে আইডেন্টিফাই করতে পারবেন ব্রেকআউট তখন আপনি ট্রেড প্লেস করবেন আপনার ট্রেডটা উইন হওয়ার চান্সেস থাকবে বেশি ঠিক আছে তখন এই জায়গায় মার্কেট এখন নিচে আসছে এর মানে কি এর মানে দাঁড়িয়েছে যে এই ব্রেকআউটটা ছিল একটা ফেক ব্রেকআউট ছিল এটা একটা ফেক ব্রেকআউট ছিল তো আমি জায়গায় ফার্স্ট অফ অল বলছিলাম যে মার্কেট যদি কনফার্ম কনফার্মেশন করতে চায় আমাদের মার্কেট যদি আমাদের কনফার্মেশন করতে চায় তাহলে কি করতে পারে নিচে যে টার্গেট সেট করবে এই জায়গা থেকে চার্ট প্যাটার্নের মাধ্যমে আমাদের ইন্ডিকেশন করতে পারি করতেছে চার্ট প্যাটার্ন অবশ্যই চার্ট প্যাটার্ন ক্লিক করতেছে মার্কেট তো এটা টাউনের জন্য একটা ইস্যু ছিল ঠিক আছে এখন যদি কনফার্মেশন করে তারপরে রিটেসমেন্ট দেয় তারপরে মার্কেট এই জায়গা থেকে এই জায়গায় কন্টিনিউ করে নিচে চলে যাবে অর্থাৎ এই টার্গেটটা সেট করবে তখন আপনি এই জায়গায় কি করতে পারেন ডাউনের জন্য ইজিলি প্লেস করতে পারেন ঠিক আছে আগে হচ্ছে আপনার কনফার্মেশন আসতে হবে মার্কেটে বলতে হবে যে আমি যেতে চাই ঠিক আছে আপনি বুঝাই যে এটা ওটিসি মার্কেট এরকম না আপনার রিয়েল মার্কেটের কনসেপ্টগুলা রিয়েলের মতো কাজ করে কিন্তু ওটিসি মার্কেটে আপনার সাইকোলজি আলাদা থাকতে হবে ওটিসি মার্কেটে আপনি বিহেভিয়ার বুঝতে হবে আপনি ওটিসি মার্কেটে যে প্রাইস আপনার ফুলফিল্লি কাজ করবে এরকম না আপনাকে ওটা কাজ করাতে হবে ওটি মার্কেটে আপনার ফুলফিল কাজ করবে না আপনার সাইকোলজি কিন্তু আপনি যদি কাজ করাতে পারেন তাহলে করবে হান্ড্রেড পার্সেন্ট আমি বলে দিতে পারি ঠিক আছে আপনি যদি কাজ করাতে পারেন তো আপনার ট্রেডিং জিনিসটা অনেক একটা হার্ড একটা কনসেপ্ট আর বিশেষ করে হচ্ছে পাইনারি ট্রেডিংটা অনেক অনেক হার্ড ঠিক আছে কারণ এ জায়গায় রিস্কটা অনেক বেশি আপনাকে রিস্ক বেশি নিতে হবে রিক্স পেশিনী হচ্ছে কাজ করতে হবে তারপর হচ্ছে আপনাকে মার্কেটে বুঝতে হবে পরিস্থিতি আপনার মার্কেটের পরিস্থিতি বুঝে আপনাকে ট্রেড প্লেস করতে হবে এখন জাস্ট হচ্ছে আপনি মার্কেটে কি করলেন মার্কেটে আপনি আসছেন বসছেন তারপর কিছু কনফার্মেশন নিয়ে ট্রেড প্লেস করে দিলেন ঠিক আছে ট্রেডিং শেখার জন্য আপনাকে টাইম ওয়েস্ট করতে হবে ঠিক আছে টাইম ওয়েস্ট করে আপনাকে ট্রেডিং শিখতে হবে কুইকলি এটা শিখা ইম্পসিবল একটা জিনিস আপনি কুইকলি এটা শিখতে পারবেন না কারণ আপনাকে ট্রেডিং শিখতে হলে সময় দিতে হবে যেভাবে আপনার শিক্ষা গ্রহণ করার জন্য আপনি যখনই কি করছিলেন স্কুলে লেখাপড়ার ক্ষেত্রে আপনি দেখেন যে আপনি কিভাবে কাজ করছিলেন আপনি স্কুলে কিভাবে লেখাপড়া করছেন তো স্কুলে লেখাপড়া যেভাবে আপনি করছেন তেমনইভাবে আপনাকে এটাও শিখতে হবে এটা শিকার জিনিস এ জায়গায় শেখা যায় এটা শিখতে হয় ঠিক আছে তো অনেকে বলবে যে এটা ইজি আপনি এটা কি করতে পারবেন অনেক কুইকলি পনেরো মিনিট দশ মিনিটে এটা শিখে নিতে পারবেন তো এরকম করে এটা শিখা পসিবল না ইম্পসিবল জিনিস ঠিক আছে আপনি জানেন না বোঝেন না মার্কেট সম্পর্কে কিছুই জানেন না আপনি দশ মিনিট দশ মিনিটে পনেরো মিনিটে এটা শিখে নেবেন এত ইজি হ্যাঁ এত যদি ইজি হইতো তাহলে আজকে বাংলাদেশের ছোট ছোট যে ট্রেডাররা আছে বড় বড় ট্রেডাররা আছে আজকে কি হইতো সবাই মিলিয়নিয়ার হইতো এবং আপনার ব্রোকারগুলো রাস্তার মধ্যে বসে থাকতো ঠিক আছে একটা জিনিস যদি চিন্তা করেন তাহলে এই যে মাথার মধ্যে আপনাদের যে কি আছে সিস্টেমগুলো সেগুলো চেঞ্জ হয়ে যাবে একটা জিনিস খেয়াল করবেন ব্রোকারের যদি এত প্রফিট হইতো তাহলে আপনাকে কি ব্রোকার কখনো ব্রোকার কখনো আপনাকে 70% বোনাস প্রোভাইড করতো প্রোভাইড করত না কখনোই প্রোভাইড করত না ঠিক আছে আপনাকে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে ব্রোকার আপনাকে কি করে 70% বোনাস দেয় তো ব্রোকার তো একটা বিজনেস বলতে বিজনেসে বসছে কিভাবে কেন বসছে ব্রোকার বিজনেসে বসছে হচ্ছে আপনার কি করার জন্য প্রফিট করার জন্য এরকম মন মানসিকতা যাদের আছে দূরে থাকেন ঠিক আছে ট্রেডিং এর কাছেই আসেন না কারণ ট্রেডিং জিনিসটা অনেক হার্ড ঠিক আছে অনেক হার্ড আপনার ইমোশনটাও ধরে রাখতে হবে তারপরে হচ্ছে আপনাকে অনেক সিস্টেম অ্যাপ্লাই করে কাজ করতে হবে ঠিক আছে অনেক সিস্টেম অ্যাপ্লাই করে কাজ করতে হবে যাতে করে আপনি কি করতে পারেন মার্কেটে টিকে থাকতে পারেন আপনার সাইকোলজি বিল্ড আপ করতে হবে আপনাকে অনেক কিছু কী করতে হবে লার্ন করতে হবে মার্কেটের ক্যান্ডেলস্টিক আছে ক্যান্ডেলস্টিকের থিওরি জানতে হবে তারপর হচ্ছে আপনার মার্কেটের ট্রিএ সম্পর্কে ধারণা রাখতে হবে ঠিক আছে আপনার প্রাইজেশনের যে কনসেপ্টগুলো আছে এগুলো আপনাকে সম্পূর্ণরূপে জানতে হবে ওকে ডোন্ট ওয়ারি এই জায়গায় বারদার অ্যাক্টিভিটি ছিল মার্কেটে উপরে যাওয়ার কথা ছিল ঠিক আছে কিন্তু মার্কেটে উপরে যায় নাই অবশ্যই আমাদের একটা লস হয়েছে যাই হোক আমরা একটা শিওর শর্ট এর সেটআপ করে এই লসটাকে রিকভার করে নিব সমস্যা নাই ওকে গাইস আমি জায়গায় অ্যাপের জন্য দুটো ট্রেড প্লেস করছি এই চ্যানেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে দেখেন মার্কেট কিন্তু এই জায়গায় মোমেন্টামে আমি কিন্তু এই জায়গায় দেখি তাহলে আমরা একটা এই দুইটা ক্যান্ডেলের মধ্যে আমরা যদি কি করি একটা ফিল্টার দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় উইক সেলাররা উইক হয়ে গেছে এবং লেভেলে আসছে মার্কেট সেই লেভেল থেকে আপনার বাইরে একটিভ হতে পারে এই জায়গায় রেজেকশনও ছিল বাইরের অ্যাক্টিভিটি আছে ওকে অবশেষে আমাদের একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে মার্কেট এবং আমাদের চেটটা উইন হয়েছে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি ডিডি